ইউটিউবে আসার পরে আমাদের মাথায় একটা জিনিস অনেক বেশি ঘুরপাক করে যে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে এবং চ্যানেল থেকে আর্ন করতে হবে। সেজন্য অবশ্যই আমাদেরকে কন্টিনিউ করতে হবে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই কন্ডিশন যদি আমরা ফুলফিল না করি তাহলে কখনই কোনোভাবেই সম্ভব না আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করা। এখন আমাদের তাড়াহুড়া বা আমাদের যে আগ্রহটা হচ্ছে কীভাবে এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা ফিল আপ করবো। আজকের ভিডিওটা তাদের জন্য যেভাবে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো খুব দ্রুত ফিল আপ করে মনিটাইজেশন করবেন। দেখুন, হুট করে বা একদিনে এক ক্লিকে কোনোভাবেই সম্ভব নয় 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ফুলফিল করা, যদি আপনি কোনো সেলিব্রিটি পার্সন না হয়ে থাকেন। দ্বিতীয় হচ্ছে, আপনার যদি সেকেন্ড কোনো চ্যানেল বা ফার্স্ট কোনো চ্যানেল না থাকে, যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে যদি দেখবেন যে দুইটা অথবা তিনটা চ্যানেল থাকে, দেন হচ্ছে যখন ফার্স্ট চ্যানেল থেকে তারা এই সেকেন্ড চ্যানেলটাকে প্রমোট করে বা লিঙ্ক আপ করে, তখন কিন্তু দ্রুত কোনো ভিডিও না দিলেও 1000 সাবস্ক্রাইবার বা 2000 সাবস্ক্রাইবার অটোমেটিকলি চলে আসে। তাদের পক্ষে খুব ইজিলি সম্ভব যে 1000 সাবস্ক্রাইবার বা 2000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব ইজিলি কভার করা। এখন মূল প্রসঙ্গ হচ্ছে, তাহলে আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আছি, অতিরিক্ত পরিমাণ পরিশ্রম করে যাচ্ছি, তাদের কিভাবে সম্ভব বা কিভাবে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার ফুলফিল করা সম্ভব? আচ্ছা, প্রথমত হচ্ছে, এক নম্বর হচ্ছে, অবশ্যই আপনাকে কাজ করে যেতে হবে। ধরেন আপনার চ্যানেলে 20টা ভিডিও আপলোড করেছেন, একটা ভিডিও ছাড়ার পরে 5 থেকে 10টা ভিউজ হচ্ছে বা 30টা ভিউজ হচ্ছে, চ্যানেলে 150 সাবস্ক্রাইবার রয়েছে। এই যে আপনার 20 থেকে 30টা ভিউজ হচ্ছে প্রত্যেকদিন, এটা কিন্তু কম কিছু না। যখন আপনি প্রতিদিন প্রথম দিন ভিডিও আপলোড করেছেন, তখন কিন্তু আপনার চ্যানেলে কোনো ভিউজ ছিল না, কেউ দেখে নাই। কিন্তু এই যে আপনি ভিডিও আপলোড করতেছেন, দর্শকে আপনাকে 1জন 2জন 3জন করে ভালোবাসছে, সেই ভালোবাসাটা 30 জনও দাঁড়িয়েছে, এবং সেই ভালোবাসাটা যদি আরও বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে কাজ করে যেতে হবে, ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার বিকল্প কোনো রাস্তা নেই। আপনি 20টা 30টা ভিউজ হচ্ছে, পরের দিন ভিডিও আপলোড করেন 40টা ভিউজ হচ্ছে, পরের দিন 50টা ভিউজ হচ্ছে, পরের দিন 60টা ভিউজ হচ্ছে, পরের দিন 100 ভিউজ হচ্ছে, এক সপ্তাহ পরে 200 ভিউজ হচ্ছে, 15 দিন পরে 300 ভিউজ হচ্ছে, 400 হচ্ছে, 500 হচ্ছে, 600 700, এই যে 1000 চলে গেল। এই যে আপনার ভিউজগুলো আস্তে আস্তে বাড়তেই থাকলো। হুট করে একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেল, ভাইরাল হওয়ার পর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দুইটাই চলে আসলো। সেজন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই ধৈর্য সহকারে হার্ডওয়ার্ক করে যেতে হবে, কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, এবং ক্যাটাগরি ঠিক রেখে আপনার যে ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের ভিডিওর উপরে অনেক বেশি ফোকাস দিয়ে কাজ করে যেতে হবে। তাহলে আশা করি যে অল্প কিছু দিনের মধ্যেই হার্ডওয়ার্কের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, আপনার মনোবলের মাধ্যমে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম চলে আসবে। প্রত্যেকটা ইউটিউবারই এভাবেই তাদের প্রথম মনিটাইজেশন চালু করে। অবশ্যই কখনও চিন্তা ভাবনা করবেন না বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট বা কোথাও থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম নিয়ে আসার, কারণ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম যতই নিয়ে আসেন না কেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে সে কখনোই মনিটাইজেশন পাবেন না। অবশ্যই ধৈর্য সহকারে কাজ করুন, লেগে থাকুন, আশা করি অতি দ্রুতই আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।